হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমরা তো যাচ্ছিলাম অন্য একটা জায়গায়, কিন্তু যেতে যেতে আমরা দেখে নিলাম যে একটা মেলা হয়েছে। তো মেলায় ঢুকে পড়েছি, এবার গাড়িটা পার্কিং করে দিয়ে এসেছি, এবার এখানে দেখাচ্ছি মেলাটা এত সুন্দর হয়েছে। এই দেখো নীলাদ্রি খুব খুশি, তার সঙ্গে নীলাদ্রির মাও খুব খুশি। ভালোই লাগছে, এবার আমরা যাব, আপনারা দেখতে থাকুন যে মেলাটার ভেতর কি কি আছে। যারা মেলা ভালোবাসেন তাদেরকে এখানে একবার আসতেই হবে। তো আমরাও রাস্তা দিয়ে যেতে যেতে দেখেছি মেলাটা, তো এসে গেছি। তো এই মেলাটা আছে শিলিগুড়ি গেট বাজারের সামনে, মেলার নাম বৈশাখী মেলা। আর দারুণ লাগছে আমাদের বাইরে থেকে, আমরা এবার ভেতরে ঢুকবো, আপনাদের দেখাবো ভেতরটা কীরকম লাগছে। আপনারা দেখতে থাকুন, আমি চললাম টিকিট কাটতে। চলে এলাম টিকিট কাউন্টারে, টিকিট কাউন্টারে পার হেড 10 টাকা করে টিকিট। মিউজিক লাইসেন্সিং রিইমাজিন। নীলাদ্রি তো টিকিট কাউন্টারে মোটেও দাঁড়াবে না, সে কি হুড়োহুড়ি। যাক, টিকিট কাটা হয়েছে, এবার এন্ট্রি পয়েন্ট দিয়ে আমরা যাচ্ছি। আপনারা দেখুন এন্ট্রি পয়েন্টটা এত সুন্দর সাজিয়েছে। মেলাটা কিরকম হবে ভিতরটা আমরা জানি না, কিন্তু বাইরেটা খুব দারুণ। দারুন দারুন, ঢুকেই মন ভরে গেল, খুব সুন্দর সাজানো, চারিদিক আলোয় ঝকমক করছে। ও, কাঠের কাজ দেখেছে তো সুন্দর, এই মেলা ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না এদিকে সাজার জিনিস। হ্যাঁ, মেলাতে ছুটির দিন তো সব ভিড় তো হবেই, তাও ভিড় একটু কম ছিল, ঠিক আছে। আর এত খেলনা দেখে নীলাদ্রিকে সামলানো খুব মুশকিল, ও তো বারবার হাত ধরে আমাকে সেই খেলনার দোকানের দিকেই টেনে নিয়ে যাচ্ছে। নীলাদ্রির মাও কম না। আপনারা যারা শিলিগুড়িতে আছেন তারা এই মেলাতে আসুন, সে দেখুন কত সুন্দর মেলাটা। আমাদের মেলা ঘোরা প্রায় শেষ, এবার আমরা চলেছি বাড়ির দিকে। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন।